আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর আওয়ামী লীগের অবস্থা খুবই কোনটাসা বিভিন্নভাবে লুকিয়ে আছেন কেউ কেউ বিদেশ চলে গেছেন এখন কথা হচ্ছে আওয়ামী লীগ না আবার আছেন এরকম একজন এমপি ছিলেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জের এমপি এখন এই সুমন কীভাবে এমপি হয়ে গেলেন তিনি কিন্তু আওয়ামী লীগের টিকিটে এমপি হন নাই স্বতন্ত্রভাবে নির্বাচিত হন এবং কিন্তু আওয়ামী লীগের লেভেল ইউজ করে খুব খ্যাতিমান হননি তিনি হয়েছেন তার মানে পার্সোনাল পারফরমেন্স শো করে কারণ তিনি দেখা যায় যে যেখানেই সমস্যা সেখানেই দাঁড়িয়ে গেছেন ক্যামেরা নিয়ে এবং ওইখানে সমস্যা কিভাবে লাগব করা যায় অনেক সময় নিজের টাকা দিয়ে রাস্তা করেছেন ব্রিজ করেছেন যার ফলে সুমন তার নিজের পারফরমেন্স সকরে করে রাতারাতি মানে জিরো থেকে হিরো হয়ে যান এখন হঠাৎ করে দেখা গেল আওয়ামী সরকার ফল করার পর যে সুমন পালিয়েছেন আমেরিকায় কিন্তু অনেকেই মনে করছেন যে সুমন পালালেন কেন তার তো পালানোর দরকার নাই কারণ তিনি আওয়ামী লীগ নন যদিও তিনি বলছেন যে তিনি দাবি করেছেন তিনি একসময় ছাত্রলীগ করতেন কিন্তু করলেও দল তো তাকে মূল্যায়ন করেনি তাকে নমিনেশনও দেয়নি এবং তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে আওয়ামী লীগের মানে এক মন্ত্রীকেও পরাজিত করে এবং শুধু সেটা না তিনি তার হয়তো অতীতে আওয়ামী লীগ তিনি করতে পারেন কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুল সুবান গুলাব সালেম মুর্শিদি সালাম মুর্শিদি এদের বিরুদ্ধে তিনি মামলা টুকে দিয়েছেন তো সুতরাং তিনি একদম কঠোর আওয়ামী লীগ এরকম বলা যাবে না তবে তার দোষ ছিল কি তিনি নাকি বলছেন যে হাসিনার ব্যাপারে তিনি আপোষ করবেন না এখন কথা হলো হাসিনার পক্ষে বিপক্ষে অনেক লোকই লক্ষ লক্ষ লোকই আছেন এবং সবাইকে কি তারা ফাঁসি দিয়ে দিবে ধরে এই সরকার তা তার তো তার বিরুদ্ধে তো কোনো দুর্নীতির অভিযোগও নাই এখন অনেকেই মনে করেন যে তিনি না পালালো পারতেন কারণ তার ব্যক্তিগত একটা ইমেজ ছিল এবং তিনি সততার সাথে এই যে অনেকগুলো কাজ করেছে নিজের পকেটের টাকা খরচ করে মানে একটা লোক তার ব্যক্তিগত গুণ দিয়ে হিরো হয়ে যাওয়া কিন্তু অনেক কঠিন সে কিন্তু তার পার্টি ইউজ করে নাই সেটাতে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি ওই ফুটবল খেলা বিভিন্ন জায়গায় গিয়ে এত মানুষ হয়েছে যেমন নেত্রকোনায় তারপরে ওই ফ্যানিতে মানে এত মানুষ হয়েছে তার আগমনে যে এটা নাকি স্মরণকালের মানে বড় সভা হয়েছে এগুলো। মানে এত জনপ্রিয় একজন মানুষ কিন্তু হঠাৎ করে তিনি নিভে গেলেন কোনো পালিয়ে গেলেন কোনো এটা অনেকের মনে খটকা লাগছে অনেকে মনে করেন না পালালো পারতেন তার এমন কিছুই হতো না কারণ বর্তমান সরকার বা ছাত্ররা জানে তার অবস্থান হ্যাঁ আওয়ামী লীগ হতে পারেন তো এরকম আওয়ামী লীগ তো বিভিন্ন স্তর আছে কিছু আওয়ামী লীগ আছে এগুলো হলো কঠোর মারদাঙ্গা কিছু আওয়ামী লীগ আছে এরা হলো লজিক্যাল মানে ভালোটাকে ভালো বলে খারাপটাকে খারাপ বলে আবার কিছু আছে ওই নিমরাজি টাইপের মানে আসি আসি এই টাইপের তো তিনি তো অনেকটা লজিক্যাল ছিলেন সেক্ষেত্রে তার না পালালে চলতো যেমন আমরা দেখি নারায়ণগঞ্জের মেয়র আইবি তিনিও তো আছেন তো তাকে তোকে মেরে ফেলতেছে না কেটে ফেলতেছে না তো এখন অনেকে মনে করেন যে তিনি ভয়ে চলে গেছেন অনেক মনে করেন না তিনি ভয়ে যান নাই হয়তো পারিবারিক চাপে একটা উৎকণ্ঠা ছিল আতঙ্ক ছিল যে এখন আওয়ামী লীগ সরকার নাই আওয়ামী লীগের লেভেল যাদের আছে যাকে পারবে তাকে ধরবে তাকে মারবে মানে সেই সব কারণে হয়তো তাকে সেফলি থাকার জন্য তারা হয়তো বলছেন যে না আমেরিকায় চলে আস এবং সেখানে চলে যান তবে সত্যিকার অর্থে একটা কথা কি যে সমাজে কিছু সাহসী মানুষ দরকার যারা বিপদ আপদ অন্যায় দাঁড়াবে এখন বেরিস্টার সমন কিন্তু এরকম একটা জায়গা নিয়েছিলেন যে বিপদ আপদে মানুষের প্রয়োজনে যে সাহস করে দাঁড়ানোর একটা লোক একটা সিম্বল হয়ে গিয়েছিলেন এবং অনেক তরুণরা তাকে ফলো করত সো এই জায়গাটায় থেকে তিনি সরে যাওয়ায় এটা অনেকেই মানতে পারেন নাই অনেকে আশাহত হয়েছেন এবং অনেকেই মনে করেন এটা তার ভুল ডিসিশন যাই হোক তারপরেও একটা কথা কি আমাদের দেশে এমন একটা ব্যাপার যে অনেক সময় ভালো মানুষেরাও জেলে যেতে হয় যেমন আমরা দেখলাম যে বড় বড় বোয়ালরা যেমন এই যে মন্ত্রী হাসান ডক্টর মাহমুদ হাসান মাহমুদ হ্যাঁ তার হাজার হাজার কোটি টাকার মালিক তিনি অবৈধভাবে বানিয়েছেন কিন্তু তিনি ঠিকই দেশ পাড়ি দিয়ে চলে গেলেন ব্রাসেলসে বেলজিয়াম তাকে কেউ ধরলো না কিন্তু এই সোনামগঞ্জের এমপি আছেন মান্নান সাহেব পরিকল্পনা না এত নিরহ টাইপের মানুষ টাকা পয়সা নাই তাকে জেলে ঢুকাইয়া রাখছে সুতরাং এই সমাজে আপনি নিরহ হলেই যে বেঁচে যাবেন এমন কোনো গ্যারান্টি নাই তো যাই হোক আশা করি তিনি ফিরবেন এবং তিনি আগের মতোই ন্যায় ওই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন তিনি আগেও যেরকম নিজের পকেটের টাকা মানুষের উপকার করেছেন এটা করবেন কারণ জাতি সেটা মনে রাখবে আশা করি যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ